হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিই তো চলো বন্ধুরা সবার প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নতে কি বলা হয়েছে প্রশ্নতে বলা হয়েছে সার্ক কি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিচ্ছি সার্ক কথার পুরো অর্থ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশান তাহলে সার্কের সম্পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশান বা যদি আমরা বাংলায় বলি দক্ষিণ দেশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ আচ্ছা এটা কবে স্থাপিত হয়েছিল স্থাপন হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আসে আটই ডিসেম্বর এখানে যে সদস্য দেশগুলো রয়েছে সেগুলোর নাম কি। ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ আর তার সঙ্গে কি রয়েছে তার সঙ্গে রয়েছে আফগানিস্তান ওকে তারপরে বলা হয়েছে সদর দপ্তর যেটা সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত উদ্দেশ্য কি কী উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল এক নম্বর হচ্ছে প্রতিবেশী দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলা ওকে দু নম্বর হচ্ছে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় গড়ে তোলা তাহলে উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলা দু নম্বর হচ্ছে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় গড়ে তোলা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সার কি তো আশা করি আলোচনাটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত